আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত চতুর্থ শ্রেণীর অধ্যায় নয় এর অনুশীলনী দুই এর প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় নয় এর অনুশীলনী দুই এর 1 নম্বর অঙ্কে দেওয়া আছে, নিচে সংখ্যাগুলোকে সংখ্যারেখায় প্রকাশ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দশমিক সংখ্যা দেওয়া আছে এবং এখানে নিচে দেখতে পাচ্ছি একটি সংখ্যারেখা দেওয়া আছে এবং এখানে কিছু মান উল্লেখ করে দেওয়া আছে, 0.88, 0.89, 0.9 এবং 0.91। এবং দেখতে পাচ্ছি আমরা এখানে 0.8 থেকে 0.89 এর মাঝখানে এখানে কি আছে, 10টি দাগ কাটা আছে। ঠিক তেমনই 0.89 থেকে 0.9 এর মাঝখানে 10টি কাটা, একইভাবে 0.9 থেকে 0.91 এর মাঝখানে এখানে 10টি দাগ দিয়ে ভাগ করা আছে। তাহলে এখন আমরা কি করব, এখানে এই যে দশমিক সংখ্যাগুলো আছে এখানে অবস্থানটা কোথায় সেটা আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে উপরে আমরা এখানে খালি করে মান বসাবো। তাহলে এখানে দেখো সমাধানগুলো শুরুতে লিখবো যে দশমিক সংখ্যাগুলোকে সংখ্যারেখায় প্রকাশ করা হলো। তাহলে এখানে দেখো শুরুতে কি আছে, 0.88। তাহলে 0.88 এর পরে যে দাগটা আছে সেটা কি হবে, 0.881। ঠিক তারপরে ঘরটা কি হবে, 0.882, এরপরটা হবে 0.883, এরপরটা 8.84, এভাবে করে 8.85, এভাবে করে যেতে থাকবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে প্রথমে কি দেওয়া ছিল সংখ্যাটা, 0.881। তার মানে 0.881-এর 8.81টা কোথায় হবে, 0.888-এর ঠিক পরের ঘরটাই হবে 0.881। এই জন্য দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে আমি এখানে সংখ্যাটাকে আবার এঁকেছি এবং এখানে দেখো খালি ঘরের ভিতরে এই যে প্রথম মানটা আমি লিখেছি। তারপর আমাদের কি বলছে, 0.889। তাহলে যদি আমরা এভাবে যেতে থাকি 8.82, 8.83, 8.84, 8.85, 8.86, 8.87, 8.88, 8.89। এই দেখো আমরা এখানে 9 পেয়ে গেছি, অর্থাৎ এরপরে আমরা পরের ঘরটা হবে কত, 0.889। এখানে দেখো আমি এর জন্য দিয়ে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ 0.89 এর ঠিক আগের ঘরটা হবে 0.889। তারপরে দেওয়া আছে কত, 0.895। তাহলে এখন 0.895 আমরা কিভাবে পাবো, এখানে আমরা দেখো 0.89 যেটা দেওয়া আছে ঠিক তার পরে ঘরটাই কি হবে, 0.891, এরপর হবে 8.92, 8.93, 8.94, 8.95, অর্থাৎ ঠিক পাঁচ ঘরে এসে আমরা এখানে কি পাচ্ছি, 0.895। তাহলে এখানে আমরা খালি ঘরের ভিতরে লিখবো 0.895। তারপর কি বলছে, 0.899। তাহলে 8.95 এর পরে এখন আমরা গুনি 8.96, 8.97, 8.98, 8.99। দেখো আমরা পেয়ে গেছি, এখানে আমরা 0.899 লিখে ফেললাম। ঠিক তারপর পরের ঘরটা দেওয়া আছে কত, 0.9। 0.9 যে কথা এবং 9-0 কিন্তু একই কথা, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে প্রত্যেকটিতে 2 অঙ্ক দেওয়া আছে, তাহলে তোমরা চাইলে এখানে কি করতে পারো, দশমিকের 9 এর পর একটা 0 দিতে পারো তোমাদের অঙ্ক বোঝানোর সুবিধার্থে। তাহলে দেখো এখানে আমাদের এরপর কি সংখ্যাটা কি বলছে, 0.901। তাহলে 0.9 এর ঠিক পরের ঘরটা কি হবে, 0.901। এবং এরপরে যেহেতু আর দেওয়া নাই আমাদের করার দরকার নেই, আশা করি তোমরা সংখ্যারেখায় সংখ্যা দশমিক সংখ্যা কিভাবে প্রকাশ করতে হয় সেটা বুঝতে পেরেছ। তারপর দেখো 2 নম্বর দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত। এখানে আমরা একটি শর্টকাট ফর্মুলা ইউজ করব, তোমরা খুব সহজে বের করে ফেলতে পারবে যে কিভাবে মানে কতটি সংখ্যা দ্বারা গঠিত। তাহলে এখানে দেখো খেয়াল করো আমাদের কি বলছে, কতটি 0.001 দ্বারা গঠিত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, 3টা অঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন দেখো, 4টা দশমিক সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে আমরা 4টা দশমিকের সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টা দশমিক সংখ্যায় কিন্তু এখানে দশমিকের পরে 3 অঙ্ক দেওয়া আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গঠন করতে বলা হয়েছে যতটি 0.001 দ্বারা গঠিত, অর্থাৎ দশমিকের পরে 3 অঙ্ক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 3 অঙ্ক আছে। তাহলে যখন দেখবে যে একই রকম, অর্থাৎ দশমিকের পরে একই ঘর থাকবে, একই সংখ্যক ঘর থাকবে, তখন আমরা এক্ষেত্রে এভাবে করতে পারবো। অর্থাৎ এখানে দেখো আমরা দশমিক আর 0টা বাদ দিয়ে দিলে পূর্ণ সংখ্যা হিসেবে কি পাচ্ছি, 1 নম্বরে 31। তার মানে আমরা বলতে পারি যে 31টি 0.001 হলো কি, 0.031। সুতরাং আমরা বলবো যে সুতরাং 0.031 সংখ্যাটি কি, 31টি 0.001 দ্বারা গঠিত। তারপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে 0.296। এখনো আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 3 ঘর, তাহলে এখানে আমরা যদি দশমিকে 0 বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি পূর্ণ সংখ্যা, 296। তার মানে আমরা বলতে পারি 296টি 0.001 হলো হচ্ছে 0.296। সুতরাং 0.296 সংখ্যাটি কি, 296টি 0.001 দ্বারা গঠিত। একইভাবে দেখো 3 নম্বরে দেওয়া আছে 1.047, অর্থাৎ এখানেও দেখো দশমিকের পরে আমরা 3 ঘর দেখতে পাচ্ছি, তাহলে দশমিকটা যদি উঠিয়ে দেই তাহলে আমরা পূর্ণ সংখ্যা কত পাচ্ছি, 1047। তার মানে আমরা বলতে পারি যে 1047টি 0.001 হলো হচ্ছে 1.047। সুতরাং 1.047 সংখ্যাটি কি, 1047টি 0.001 দ্বারা গঠিত। তারপর দেখো 4 নম্বরে দেওয়া আছে 1.03। এখানে দেখো এখানে কিন্তু একটু ব্যতিক্রম হবে, এখানে হচ্ছে আমি প্রকৃত যে নিয়মে করতে হয় সেটা এখন আমি তোমাদের এখানে দেখাবো।
এর আগে তোমাদের যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা এভাবে। এখন আমি এখানে যে নিয়মটা দেখাবো এই নিয়মও তোমরা চাইলে কিন্তু 1, 2, 3 এই অঙ্কগুলো এভাবে করতে পারো। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে এখানে কিন্তু আমাদের এভাবে আমরা করতে পারবো না এভাবে মিলিয়ে। এর আগে যেহেতু দশমিকের পরে 3 বসছিল এই জন্য আমাদের যে সংখ্যাটি গঠন করতে বলা হয়েছিল সেটিও কি দশমিকের পরে 3 ঘটছিল, কিন্তু আমরা এখন কি করব এখানে যেহেতু দশমিকের পরে 2 ঘর এক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা যে নিয়মটি ফলো করব তোমরা চাইলে কিন্তু এখানে 1, 2, 3 এর ক্ষেত্রে নিয়মটি ফলো করে করতে পারো। তাহলে দেখো আমি নিয়মটি বলছি, এখানে কি হবে আমরা জানি যে দশমিকের ঠিক পরের অঙ্কটাই কি দশমাংশ, এবং দশমাংশের ঠিক পরের অঙ্কটা হচ্ছে শতাংশ, এবং শতাংশের ঠিক পরের অঙ্কটা হচ্ছে সহস্রাংশ। এখানে কিন্তু সহস্রাংশটা অঙ্কটা দেওয়া নেই, তাহলে কিন্তু আমাদের এখানে সহস্রাংশের অঙ্ক আমাদের মানটা ইউজ করতে হবে। কারণ আমরা জানি যে দশমাংশ থেকে যখন আমরা দশমাংশ শতাংশ সহস্রাংশ প্রত্যেকটির কিন্তু আলাদা স্থানীয় মান আছে। দশমাংশের স্থানীয় মান হচ্ছে 0.1, শতাংশের স্থানীয় মান হচ্ছে 0.01, এবং সহস্রাংশের মান হচ্ছে 0.001। তাহলে এখানে আমাদের যেহেতু বলছে যে কতটি 0.001 দ্বারা গঠিত, তাহলে এখানে আমাদের সহস্রাংশের মানটা ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো এখানে আমরা শতাংশ থেকে আসি, দেখো শতাংশে কি দেওয়া আছে 3 দেওয়া আছে, অর্থাৎ শতাংশের মান আমরা জানি হচ্ছে 0.01, তার মানে এখানে 0.01 কয়টা আছে 3টা আছে, তার মানে 3টা 0.01, তার মানে এখানে আমরা 3। তাহলে এখানে এর আগে আমরা সহস্রাংশের মান পেয়েছিলাম কত 0.001। তাহলে এখন আমরা যেহেতু সহস্রাংশ থেকে শতাংশে চলে আসবো বিপরীত ভাবে, তাহলে এখন আমরা কি হবে এটা 10 গুণাকারে বৃদ্ধি পাবে। তাহলে এখানে সহস্রাংশ থেকে শতাংশ আসলে 10 গুণাকারে বৃদ্ধি পেলে কয়টা কি হবে, দেখো 3 × 10 অর্থাৎ 30 হবে, অর্থাৎ 30। তারপরে এখন আমরা যদি আবার দশমাংশে আসি, তাহলে এখানে আমরা দশমাংশের মান জানি কত 0.1, এখানে যেহেতু শূন্যটি আছে তার মানে এখানে আমরা শূন্যর সাথে কত গুণ দিব, এখানে আমরা 100 গুণ দিব, কারণ সহস্রাংশ থেকে আমরা 2 ঘর পরে কি এসেছি আমরা দশমাংশের ঘরে এসেছি, এই জন্য আমরা 100 দ্বারা গুণ দিব। 100 দ্বারা গুণ দিলে আমরা কতই পাবো, শূন্যই পাবো, যেহেতু এখানে শূন্যটি আছে। তারপরে দশমিকের পরে বাম পাশে দেখো 1 দেওয়া আছে, এটা হচ্ছে কিসের ঘর, এটা হচ্ছে এককের ঘর, আর এককের স্থানীয় মান জানি কি আমরা 1ই। তাহলে এই 1 এখন আমরা কত দ্বারা গুণ দিব, যেহেতু আমরা সহস্রাংশ থেকে আসবো এখানে, তাহলে সহস্রাংশের মান আমরা সহস্রাংশ থেকে যদি আসি তাহলে এখানে আমরা 3 ঘর টপকে আসতেছি, অর্থাৎ আমরা এখানে সহস্রাংশ শতাংশ এবং দশমাংশ এই 3 ঘর পেরিয়ে কিন্তু আমরা এককের ঘরে আসছি। তাহলে এখানে আমরা কত দ্বারা গুণ দিব, এখানে আমরা 1000 দ্বারা গুণ দিব। তাহলে এখন আমরা ফাইনালি যোগ করবো 1000 যোগ মানে অর্থাৎ এককের আমরা যেটা পেলাম যে 1000 যোগ 0 যোগ তারপর 30, তার মানে কত হলো 1030, তার মানে 1030টি 0.01 হলো, 0.01 হলো 1.03। সুতরাং 1.03 সংখ্যাটি কি 1030টি 0.001 দ্বারা গঠিত। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ, এবং তুমি চাইলে এই 4 নম্বর আমি যেভাবে করেছি তোমরা 1, 2, 3ও কিন্তু এভাবে এভাবে করতে পারো, এবং এটাই কিন্তু প্রকৃত নিয়ম। এর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে শর্টকাট ফর্মুলা দেখিয়েছি তোমাদের সহজে কিভাবে করতে পারো। তারপর দেখো 3 নম্বরে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। তাহলে দেখো 1 নম্বরে দেওয়া আছে 0.6, তাহলে সমাধান করলে প্রথমে আমরা কি করব 0.6 কে প্রথমে 10 দ্বারা গুণ করব, তারপর আবার 10 দ্বারা ভাগ করব। তাহলে 10 দ্বারা যদি গুণ করি তাহলে তাহলে এখানে দেখো 0.6 এর 10 গুণ, এখন 0.6 মানে কি আমরা জানি যে 0.6 হচ্ছে 6টি 0.1, তার মানে এখানে আমরা দ্বিতীয় লাইনে এভাবে লিখতে পারি 6টি 0.1 এর 10 গুণ। এখন 0.1 এর 10 গুণ আমরা কি জানি 1, তার মানে 6টি 1 মানে কি 6 একে 6। তারপরে দেখো আমরা 0.6 এর 10 ভাগ, অর্থাৎ 0.6 মানে কি 6টি 0.1, তার মানে 6টি 0.1 এর 10 ভাগ। তাহলে এখন 0.1 এর 10 ভাগ যদি করি আমরা কত জানি আমরা পাবো হচ্ছে কত 0.01। তাহলে 6টি 0.01 যদি আমরা গুণ করি কত পাবো 0.06, তার মানে আমরা এখানে গুণফল পেলাম 6 এবং ভাগফল পেলাম 0.06। তারপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে 0.49 এর 10 গুণ, তাহলে 0.49 মানে কি 49টি কি 0.01, তাহলে এখানে কি বলছে এর 10 গুণ, অর্থাৎ 49টি 0.01 এর 10 গুণ। তাহলে এখন 0.01 এর 10 গুণ মানে কি 0.1, তার মানে 49টি 0.1 মানে কি আমরা পাচ্ছি হচ্ছে 4.9। একই ভাবে দেখো 0.49 এর 10 ভাগ, তার মানে কি 0.49 মানে হচ্ছে 49টি 0.01 এবং এর কত ভাগ 10 ভাগ। তাহলে এখন আমরা জানি যে 0.01 যদি আমরা 10 ভাগ করি তাহলে আমরা পাবো কত 0.001, তার মানে 49টি 0.001
মিলে কত হবে? 0.049। তার মানে এখানে আমরা গুণফল পেলাম 4.9 এবং ভাগফল পেলাম 0.049। তারপর দেখো 3 নম্বরে দেওয়া আছে 1.11 এর 10 গুণ। তাহলে 1.11 মানে কি 111টি 0.01 এবং এর কত গুণ? 10 গুণ। তাহলে 0.01 এর 10 গুণ আমরা জানি কি 0.1, তার মানে 111টি 0.1 মানে কত হচ্ছে 111.1। তারপর দেখো 1.11 এর 10 ভাগ, তাহলে এখানে 1.11 মানে কি 111টি 0.01 এবং এত এর কত ভাগ? 10 ভাগ। তাহলে এখন 0.01 এর 10 ভাগ আমরা জানি কত? 0.001। তার মানে 111টি 0.001 মানে কি 0.111। তার মানে এখানে আমরা গুণফল পেলাম 11.1 এবং ভাগফল পেলাম 0.111। তারপর দেখো 4 নম্বরে দেওয়া আছে 7.32 এর 10 গুণ। তাহলে এখানে 7.32 মানে কি 732টি 0.01 এবং এত এর কত গুণ? 10 গুণ। তাহলে এখানে আমরা 0.01 এর 10 গুণ মানে কি 0.1, তার মানে 732টি 0.1 মিলে কত হয়? 73.2। তারপর এখন আমরা ভাগ বের করবো, অর্থাৎ 7.32 এর 10 ভাগ। তাহলে এখানে 7.32 মানে কি 732টি 0.01 মিলে গঠিত হয়ে হচ্ছে 7.32 এবং এত এর কত ভাগ বলছে? 10 ভাগ। তাহলে 0.01 এর 10 ভাগ মানে কি 0.001। এখন 732টি 0.001 মিলে কত হয়? 0.732 হয়। তার মানে আমরা উত্তর পেয়ে গেলাম যে গুণফল হচ্ছে 73.2 এবং ভাগফল হচ্ছে 0.732। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।